এই হাত দুইটা ভগবান এই কারণে দিয়েছে, যেই হাতের ব্যবহার করবে না তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। তাকে দুইটা চোখ দেওয়া হয়েছে যাতে করে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, সেজন্য মন্দিরে গিয়ে ভগবানের মূর্তি দর্শন করে, সেজন্য ভক্ত দর্শন করে, সেজন্য গীতা দর্শন করে। যে চোখের ব্যবহার করবে না তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। ভগবান তাকে দুটি কান দিয়েছেন, ওই সিল্লা সিল্লি আর আহতা খকতা শুনবার লাগে না, ভগবানের গুণ কীর্তন কৃষ্ণ নাম গীতা ভাগবত শোনার জন্য। যে কানের ব্যবহার করবে না তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। তাকে একটি মাথা দিয়েছেন অহংকার করার জন্য নয়, ময় মুরব্বী গোবিন্দ মন্দিরে গিয়ে মাথা নত করে প্রণাম করার জন্য, উষা রাখবার লাগে না। ভগবানের আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, কৃপা করুণা যখন বৃষ্টি পড়ে, একটা জায়গা টিলা উষা, একটা জায়গা গাতা, বৃষ্টির জলটা কোথায় জমা হয়? নিচা জায়গাটা জমা হবে। অহংকার টিলা উষা হয়ে থাকলে ভগবানের করুণা পাবে না। তখন যমরাজ বলছেন এই মাথার যারা ব্যবহার করবে না তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। আর বলছেন মুখের কথা, বলছেন তাকে চমৎকার একটা মুখ দেয়া হয়েছে, গালাগালি আহতা কুকতা হইবার লাগে না, সারাদিন খালি সিনেমা টেলিভিশনে গল্প করার লাগে না। ভগবান মুক্তি দিয়েছেন তার গুণ কীর্তন করার জন্য, বলছেন যে এই মুখের ব্যবহার করবে না, যে বলবে না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে, যার মুখ দিয়ে নাম উচ্চারণ হবে না তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। এইভাবে আইন করে দিছে। এখন নিজেরা বিচার করেন, আমরা এই দেহটার ব্যবহার করতেছি গীতায় আস্বাদন করি। এইভাবে যখন ভগবান গীতা দিয়ে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, অর্জুনকে বলছেন যে অর্জুন দেখো তুমি ক্ষত্রিয়, তুমি যদি যুদ্ধ নাও করো, তুমি যুদ্ধ অটোমেটিক্যালি করবাই, কারণ তোমার অভ্যাসটাই তোমার রক্তের ধারাটাই রক্ত। একজন সে চলতে ফিরতে বলবে হরে কৃষ্ণ, তার যেটা অভ্যাস এইভাবে, তুমি তো ক্ষত্রিয় আর তুমি মারার কেউ না, আমি মেরে রেখেছি। অনেকক্ষণ বুঝালেন, প্রায় 574টা শ্লোক বলে অর্জুনকে তিনি কর্তব্যে আনলেন, একটা দুইটা না, কয়টা শ্লোক বলেছেন ভগবান? 500। ওইটি খাস দিব বড় জনের জন্য। তো ভগবানকে যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন দেখেন যুদ্ধটা কে দেখছে, তিনজন লোকে দেখছে। একজন তো সঞ্জয় দেখছে, ওই যে অন্ধরাজার মন্ত্রী, বেদব্যাসে দিব্য চক্ষু দিছে। আরেকজন দেখছে হনুমান, অর্জুনের রথের পতাকার মধ্যে হনুমান ছিল, কপিধ্বজ, কপি মানে হনুমান। আরেকজন দেখেছে যুদ্ধটা, তার নাম বারবারিক। নাম শুনেছেন বারবারিক? নাম শুনেছো তোমরা? বারবারিক হচ্ছে ঘটোৎকচের ছেলে। আচ্ছা, ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে বারবারিক। এখন বোঝা গেছে, ভীমে একটা অসুর মেয়ে বিয়া করছিল না, রাক্ষসী, তার ছেলে হয়েছিল না ঘটোৎকচ, ওই যে বিশাল দেহ যুদ্ধের সময় ঘটোৎকচের ছেলে হচ্ছে বারবারিক। বারবারিকের খাটা মাথা, কতক্ষণ মাথাটাও যুদ্ধ দেখছিল, এটা আরেক কাহিনী, তো লম্বা যায় না, সংক্ষেপ করি। যখন যুদ্ধ শুরু হবে তখন অন্ধরাজা ধৃতরাষ্ট্র ঠিক আছে, অবেটা কৌশায় যুদ্ধে কেটা জিতব, আমরা অগ্রিম জানতাম সাইনানি যে ফলাফলটা কি তৈব, ব্রাজিল জিতব না আর্জেন্টিনা জিতব জানতাম সাইনানি। তখন ওই রাজাই জিগাইছে সঞ্জয় রে, ওবার সঞ্জয় কেটা যুদ্ধ জিতব, অন্ত সঞ্জয় তো তার আন্ডারে চাকরি করে, অন সরাসরি যদি হয় তোমরা জিততে না পক্ষ জিতব, এখন তো একটু সাবধানে কোন লাগবে কথাবার্তা। তো সঞ্জয় এটা বুদ্ধি করে কথা কইছে। এটি হচ্ছে গীতার শেষের শ্লোক, গীতা যারা নিয়মিত পড়েন 18 নম্বর অধ্যায়ের শেষের শ্লোকটা 78 নম্বর শ্লোক অথবা 700 নম্বর শ্লোক যেভাবেই বলে, সঞ্জয় কি বলছে খুব মন দিয়ে খেয়াল। সঞ্জয় বলছেন ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ, ইয়াত্র মানে যত্র, যেখানে ইয়াত্র, আমরা যত্র বলি না ইয়াত্র বলি, মানে সংস্কৃত উচ্চারণে অন্তস্থ যোগে আমরা ইয়ে বলি, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম। অর্থ কি, যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী ও সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি, ইহা মোর মত। তার মতটা জানাইছে, অন্ধরাজা জানতে চাইছে কেডাই জিতব, এ তার মতটা ইঙ্গিতে কইছে, কইছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, ই পক্ষে।